স্বপ্নবিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজ পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার একুশ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্নবিডির এক্সপার্টরা একটি মুড়ি ভাজার রোস্টার মেশিন নিয়ে ব্যস্ত আছেন তারা সামনে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এই ট্রাকটিতে মেশিনটি লোড করবেন বন্ধুরা এই মেশিনটি এই মেশিনটি সব্রবৃদ্ধির থেকে কিনেছেন এক প্রবাসী ভাই বৃহত্তর রংপুরের এক প্রবাসী ভাই তসলিম ভাই উনি কিনেছেন এই মেশিনটি ঘন্টায় দুশো থেকে তিনশো কেজি ক্যাপাসিটি মুড়ি ভাজার মেশিন রোস্টার মেশিন এই মেশিনটিতে আমরা দুই ঘোড়া টু টোয়েন্টি ভোল্টেজের একটি মোটর ব্যবহার করেছি এবং মেশিনে হিট দেওয়া হবে এলপি গ্যাসের সাহায্যে তসলিম ভাই সিদ্ধান্ত নিয়েছেন উনি এলপি গ্যাসের সাহায্যে হিট করবেন এবং টু টোয়েন্টি ভোল্টেজে মোটর ব্যবহার করবেন সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই আমরা মেশিনটি তৈরি করেছি স্বপ্নবিডি কারখানা গাজীপুরের চন্দ্রা ফায়ার সার্ভিসের পশ্চিমে অর্থাৎ রজনী সিনেমা হল আছে ফায়ার সার্ভিসের সামনে সেই রজনী সিনেমা হল থেকে একশো গজ সামনেই কালিয়াকুরের দিকে স্বপ্নবিডি বন্ধুরা আপনারা দেখছেন রোস্টার মেশিনটি স্বপ্নবিডি ট্রাকে তুললেন স্বপ্নবিডি শুধুমাত্র মুড়ি ভাজার মেশিনই তৈরি করেন এছাড়া অন্য কোনো মেশিন তৈরি করেন না একটা বিষয় না বলে নয় বন্ধুরা আপনারা যারা এই চ্যানেলটার সাথে জড়িত আছেন সাবস্ক্রাইব করেছেন আর তারা আগে দেখেছেন স্বপ্নবিডি ওয়ার্কশপ ছিল গাজীপুরের কোনাবাড়িতে মন্ত্রী মার্কেটের পিছনে স্বপ্নবিডির প্রসার হয় ওয়ার্কার বৃদ্ধি পাওয়ায় কোনাবাড়ির মন্ত্রী মার্কেটের পিছনের ওয়ার্কশপটি পরিবর্ধন পরিবর্তন করেছি আমরা গত এক ফেব্রুয়ারি দু হাজার সালে বন্ধুরা আপনারা যারা মুড়ি ভাজার মেশিন নিতে চান স্ক্রিনে দেওয়া দুইটি মোবাইল নাম্বার আছে যে কোনো একটিতে কল করে আপনারা সফটবের ওয়ার্কশপে চলে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা বিশেষ করে উত্তরবঙ্গ থেকে আসতে চান আমি তাদেরকে বলবো উত্তরবঙ্গ যে কোনো জেলা থেকে ঢাকার বাসে উঠবেন বাসে উঠেই ড্রাইভার অথবা সুপারভাইজারকে বলবেন আমরা গাজীপুরের চন্দ্রার আগে যে ফায়ার সার্ভিসটি আছে ফায়ার সার্ভিসের সামনে নামবো আমাদেরকে ওখানে নামিয়ে দেবেন অবশ্যই অবশ্যই সুপারভাইজার অথবা ড্রাইভার আপনাদেরকে সহযোগিতা করবেন এরপর ওখানে নেমে পিছনের দিকে ব্যাক করবেন অর্থাৎ কালিয়া দিকে একশো গজ পিছন দিকে আসলেই আপনারা সফটবিডির সাইনবোর্ড দেখতে পাবেন যে সাইনবোর্ডটা কিছুক্ষণ আগে আপনারা দেখেছিলেন যখন রোস্টার ওঠাচ্ছিল এক্সপার্টটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সফটোবিডির এক্সপার্টটা একটা ড্রায়ার মেশিন লোড করার চেষ্টা করছেন তারা এই ড্রায়ার মেশিনের সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গিয়ার ফিটিংস এই মেশিনে আমরা গিয়ার ফিটিং করেছি বেল্ট ব্যবহার করেছি একটা আর তিন ঘোড়া একটি টু টোয়েন্টি মোটর ব্যবহার করেছি বন্ধুরা এই ড্রাই মেশিনে একসাথে একসাথে আট বস্তা চাউল অর্থাৎ চারশো কেজি চাউল একসাথে দিয়ে ড্রাই করতে পারবেন আর হিট দেবেন এলপি গ্যাসের সাহায্যে সপ্তপিটি সবসময় কোয়ালিটি মেশিন তৈরি করা চিন্তা করে থাকে এবং করছেনও বর্তমানে তাই আগেও করেছেন বর্তমানেও করছেন এবং ভবিষ্যতেও করে যাবেন ইনশাল্লাহ বন্ধুরা যারা চট্টগ্রাম অর্থাৎ বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম এলাকা থেকে সবপ্রবৃতিতে আসতে চান তারা অবশ্যই অবশ্যই পার্বত্য চট্টগ্রাম এলাকার যে কোনো জেলা থেকে সৌদিয়া হানি পেস অ্যানা এনা পরিবহন অথবা শ্যামলী পরিবহন এই পরিবহনে যে কোনো একটি পরিবহনে উঠে গাজীপুরে চৌরাস্তায় চলে আসবেন চৌরাস্তায় নেমে আপনারা দেখবেন কালিয়াকর পরিবহন বাসের বডিতে লেখা আছে কেপি কেপি পরিবহন এই কেপি পরিবহনে উঠেই আপনারা গাজীপুরের চন্দ্রায় ফায়ার সার্ভিসের সামনে এসে নামবেন এরপর আপনার স্বপ্নবির সাইনবোর্ড দেখতে পাবেন যারা যশোর বেনাপুল খুলনা চুয়াডাঙ্গা এলাকা থেকে আসতে চান তারা একইভাবে যে কোনো বাসে উঠে দৌলদিয়া ঘাট পার হয়ে নবীনগর নামবেন নবীনগর থেকে যে কোনো বাসে চড়ে গাজীপুরের চন্দ্রা ফায়ার সার্ভিসের সামনে নামেন তারপরে দেখতে পাবেন সপ্তমিডির সাইনবোর্ড তো বন্ধুরা সপ্তমিডির এক্সপার্টরা দুটো মেশিনে ট্রাকে লোড করেছেন সপ্তমিডির ডিরেক্টর আবুল কালাম আজাদ অর্থাৎ এ কে আজাদ তাকে আমরা দেখতে পেলাম আমরা সপ্তমিডির কোয়ালিটি ইন্সপেক্টর মফিজুর রহমান মফিজ জোতা পায়ে উনি চেক করছেন সমস্ত মালামাল ঠিকমতো মতো লোড হলো কিনা শেষ চেক তো বন্ধুরা আপনারা তসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন ওনার প্রজেক্টটি যেন সুন্দরভাবে চালু হয় সে দোয়াই করবেন উনি দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে তো বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সে কামনায় করব এবং যারা চ্যানেলটি আজকে প্রথম দেখছেন তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কারণ এটি বাংলাদেশে একটি কোম্পানি আপনার আমার প্রত্যেকের দায়িত্ব আছে এই কোম্পানিটিকে বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়া আপনার একটি শেয়ারি আপনার একটি শেয়ার স্বপ্নবিডি কোম্পানিকে বিশ্ববাজারে পৌঁছে দিতে পারে তো ধন্যবাদ বন্ধুরা আবারও বলছি সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই আগামীতে অবশ্যই অবশ্যই আরেকটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে